বুধবার দুপুরে চরম বোঝাপড়া, বিষ দাঁত ভেঙে দেব বাছাধনের। ডোবোট করে ফ্লোট গ্যাঞ্জেস রিভারে, রাজপুত হলভূত ম্যালেরিয়া ফিভারে। শীতকালে সরীসৃপেরা শুনেছি গর্তের ভিতর ঘুমিয়ে থাকে, এটা নাকি তাদের হাইবারনেশন পিরিয়ড, তাই না? এই শীতে সাপের উপদ্রব হওয়ার তো কথা নয় সাধনবাবু। কতবার আপনি বলেছিলেন গঙ্গা ভবনের দোতলায় মাঝে মাঝে ভুতুড়ে আলো দেখা যায়। মধ্যিখানে কুঠিবাড়ির জঙ্গল, কাজেই আমার চোখের ভুল নয়। তাছাড়া আলোটা এক জায়গায় স্থির ছিল না, কে যেন লণ্ঠন হাতে ঘুরে বেড়াচ্ছে। সদাশিববাবু ড্রাকুলা এবং ভ্যাম্পায়ারের কথা বলছিলেন। সেখানে এক সাধু বাবার আবির্ভাব হয়েছে, এই শীতে খালি গায়ে ছাই মেখে ধুনির সামনে বসে ধ্যানস্থ। পান্ডেল সব, ওরা হোশিয়ারিসে যাবেন, জঙ্গলে ঘুষবেন না, গুপ্তধন নয় তো? আমি বাইনোকুলারে দূর থেকে পাখি দেখব, জঙ্গলে ঢোকার কি দরকার? আপনি কি ভূতে বিশ্বাস করেন? কখনো ভূত দেখিনি, আপনি দেখেছেন? সাধনবাবু কিন্তু খুব সাহসী লোক। ডাক্তার ভুল বলেছেন, কেউ বাবার মতো ওকেও 20 ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে। আমি আপনাকে বলেছি, বাবা নিশ্চয়ই খুনির কোনো কুকীর্তি দেখে ফেলেছিলেন, যেমন স্বপন বলকুড়োতে গিয়ে দেখতে পেয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস সাধন বাবুও একই কারণে তার হাতে মারা পড়েছেন। Again, by any chance, তোমার কাকা কি তোমাকে টেলিফোন করতে বলেছিলেন কাউকে? হয়তো সাধন বাবু তাকে ব্ল্যাকমেইল করতেন বা ভবিষ্যতে করবেন ভেবে লোকটার রিস্ক নিতে চাইনি। বাড়িটা তৈরি হয়েছিল রাজস্থানী স্থাপত্য শৈলীতে, কালক্রমে ভেঙে চুড়ে এমন অবস্থা হয়েছে যে সেই শৈলীর চিহ্ন মাত্র নেই। তবে ফুটিয়ে লক্ষ্য করলে ঝরোকা আর পঙ্খের কিছু চিহ্ন চোখে পড়বে। আমার কিন্তু সন্দেহ জেগেছে, সাপ না অন্য কিছু? অন্য কিছু বলতে কি? কোনো হিংস্র প্রাণী, ধরুন ভ্যাম্পায়ার। কিন্তু গলার কাছটা খোলা, কাছি গলাতেই ছবল দিয়েছে, শঙ্খচুর বড়ই ধূর্ত স্যার। শঙ্খচুর রহস্য সমাধানে? কর্নেল হাসলেন। না, নেই সাহস দর্শনে।